সবাইকে শুভেচ্ছা। তো আমার যে সেটটা আছে এটা হচ্ছে ওপো F7, এটা আমার নিজের পার্সোনাল সেট। এই সেটের আমি কিছু কাজ করিয়েছি, প্রথমত এটা আমি UMC আপগ্রেড করেছি। দাঁড়ান আমি অ্যাবাউট ফোনে দেখাচ্ছি, তা দেখতেই পাচ্ছেন এখানে CPS 18-19, কিন্তু রম 128, র্যাম 4 GB। আর সফটওয়্যার আপডেটে যাই দেখি, দেখছেন কোনো সফটওয়্যার আপডেটও না, একদম লেটেস্ট ভার্সনে বসে আছে। তবে এটা অ্যান্ড্রয়েড ভার্সন 8.1। এটার আমার একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে কালারফুল, এই যে স্ট্যাটাস বার বা নোটিফিকেশন বার, এক একটা চাপ দিলে এক এক রঙের কালার হয়। বিভিন্ন কারণে এটাকে ব্যাকডেট করেছি, ব্যাকডেট করার পর এখন আর কোনো ইস্যু নাই। এটা অ্যান্ড্রয়েড 10 হওয়ার পর এটা আনস্টেবল হয়ে গেছিলো, তবে UMC চেঞ্জ করার সাথে সাথে একবারে ব্যাকডেট ফাইল দিয়ে দিছি। ক্যামেরাতেও কোনো ইস্যু নাই দেখা যাচ্ছে। এটাতে আর একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আপনার গ্রাফিক্স অ্যাক্সেলারেশন অত্যাধিক হইলে তখন এটা ডিসপ্লে ফেইল্ড হয়ে যেত, বা ডিসপ্লে ফ্লিকারিং বা র্যাক ব্যাক করা যেটাই বলেন না কেন, এই আলিএক্সপ্রেস অ্যাপটা ওপেন করার সময় তখন এটা ফ্লিকারিং মারত। যে ইস্যুটা একটা বিরক্তিকর ইস্যু ছিল, কাজই করা যেত না, মানে মোবাইলটা আবার রিস্টার্ট মারা লাগতো আর কি। এখন আমার এই আলিএক্সপ্রেস সুন্দরভাবে চলতেছে, আমি একটু ডাটা অন করি তাহলে বোঝা যাবে। মানে ডাটা অন করলে আইসিটা একটু বেশি প্রেশারে থাকে আর কি, নেটওয়ার্ক আইসিটা। ঠিকঠাকই আছে। তো দেখুন, ফ্লিকারিংয়ের প্রবলেমটা ছিল মূলত এমন, ঠিক আছে, এর যে ডিসপ্লের যে গ্রাফিক্স ফেইলার, এটা অন্যান্য কারণেও হয়, তবে আমার যে কারণটাই ছিল এটা ছিল একটা ভিন্ন কারণ। তো প্রথমে আমরা ফাইল আর ওপো F7 নিয়ে একটু আলোচনা করি। তা এটা যখন, আচ্ছা এটা যখন আমাদের লঞ্চ হয়েছিল, মনে হচ্ছে অনেক ছোট লেখা। হ্যাঁ লেখাটা অনেক ছোট, দাঁড়ান একটু জুম করে নিই। তো ওটা যখন প্রথম দিকে লঞ্চ হয়েছিল, এটা হচ্ছে 2018 সালে মার্চ মাসে, এটা দুটা ভেরিয়েন্ট ছিল, একটা হচ্ছে 6128 আর হচ্ছে 4 64, ঠিক আছে। UMMC ভার্সন ছিল 5.1, তা এই দুই ভার্সন ছিল। কিন্তু আমাদেরটা এটা কিরকম ভার্সন আমি জানি না, CPS 18-19 মূলত 4 64 হয়, কিন্তু আমরা এটা যখন UMMC চেঞ্জ করছিলাম, আপনার স্যামসাং B25M এর যে UMMC, ওই UMMCটা লাগাইছি, যার কারণে এটা 128 GB হয়েছে। তবে UMMC যে আমাদের হস্তান্তর করছিল সে বলছিল এটা 8 128 হবে, কিন্তু ফাইলে যে কার্নেল ইস্যুর কারণে বা কার্নেলের ঝামেলার কারণে এটা আপনার 4 128 দেখাচ্ছে। মূলত অফিসিয়াল ফ্লাশ ফাইল মারলে ওপোতে আপনার এই UMMC-র একটা ব্লকিং স্টেজ থাকে, যে কারণে র্যাম আর রোম একটি নির্দিষ্ট অ্যাড্রেস অনুসারেই দেখাবে, আপনি আপগ্রেড করলে এটা বেশি হবে না। এটা কার্নেল নিয়ে একটু কাজ করতে হয়, বা যারা ডেভেলপার আছেন ওনারা কার্নেল নিয়ে কাজ করে মাঝে মাঝে ফ্লাশ ফাইল ছাড়ে, ওগুলো খুঁজতে হয় UMMC ডাম করতে হয়, যেহেতু এটা CPS 18-19, সেই কারণে এই ফাইলগুলো পাওয়া একটু মুশকিল, মানে মিলাই মিলাই দিতে হয়। আমরা যেহেতু একটা সৌভাগ্যক্রমে একটা ফাইল পেয়েছিলাম, র্যাম 4 GB হয়ে আছে কিন্তু রম 128 GB কার্নেলে শো করছিল, যেটা আপনি অ্যাবাউটেই দেখেছেন। তাই এটা হচ্ছে আপনার আমাদের অফিসিয়াল ডকুমেন্টেশন ওপো F7-এর যখন মার্কেটে লঞ্চ হয়। যাক, কথা বলতে বলতে অন্যের দিক চলে গেছিলাম। তো দেখুন, আমরা এখন হার্ডওয়্যার স্ট্রাকচারে কী কী কাজ করেছি সেটার কয়েকটা ছবি ইনক্লুডেড আছে। এটা হয়েছে আমাদের UMMC-র কাজ, বড় আইসিটা মূলত UMMC আর ছোটোটা হয়েছে প্রসেসর। প্রসেসর হয়েছে আপনার হিলিও P16 MTK 6771-এর যে প্রসেসর এটা। আর এই UMMC-র কাজ যিনি করিয়েছেন তিনি হচ্ছেন আমাদেরই এক ভাই তানবীর রেহান, ওনার দোকান আছে মনিরামপুর যশোরে, আপনারা চাইলে ওনার মাধ্যমেও কাজ করাতে পারেন। তা আমার যে গ্রাফিক্সের সমস্যা ছিল সেটা হয়েছিল ওই হলুদ রঙের যে স্টিকার মারা যে টিনটা, ওইটা খোলার পর আমার ঠিক হয়ে গেছিলো, কারণ ওখান থেকে কিছু কম্পোনেন্ট শর্ট হয়ে গেছিলো। শর্ট হওয়ার কারণ কি, ওই টিনটা দেখেন একটু দুমড়ানো আছে,
দুমদানোর কারণে, এটা হয়তো কম্পোনেন্ট শর্টার কারণে ক্রিস্টাল আনব্যালেন্স হয়ে গেছিল, এরকম ইস্যু থাকতে পারে। যাই হোক, খোলার পরে ঠিক হয়ে গেছিল। আমি ব্যাটারির কাজ করিয়েছিলাম, ব্যাটারির ফিউজ ডাইরেক্ট করে দেওয়ার পরও আমার তখন এই সমস্যার সমাধান হয়নি, কিন্তু টিন খোলার পর ওটা ঠিক হয়ে গেছিল। কারণ টিনের তলায় ছিল 3G আর 4G আইসি। এটা হয়েছে আমাদের সেই সময় ছবি যখন আমরা টিন খুলে কাজ করতেছিলাম এই সময়। কিন্তু সেটের যে ইএমএমসি লাগানো হয়েছিল যশোর মরিরামপুর থেকে, কয়েকদিন চালানোর পরপরে ওই ইস্যুটা হয়েছিল। তারপরে ওই টিন খোলার পর এখন আল্লাহর রহমতে সেট ওকে, আর আমি এই সেট দিয়ে মূলত ভিডিও ক্রিয়েট করি, বানাই। এই তো এটাই আর কি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।